কিরকম সংসার বুঝতে পারছ? স্বামী ভাগবত পাঠ করে বেড়ায়, যেদিন যে যা দেয় সেটা এনে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়, যেদিন জুটে পায়, যেদিন না জুটে না পায়। এটাই ভগবানের পরীক্ষা। আপনি কালী ভক্ত হবেন, দুর্গা ভক্ত হবেন, শিব ভক্ত হবেন, কোনো পরীক্ষায় পড়তে হবে না। কিন্তু আপনি কৃষ্ণ ভক্ত যদি হতে চান, পরীক্ষা দিতে দিতে আপনি শেষ, সহ্য করতে পারবেন কিনা সন্দেহ। আবার দেখবেন পাড়ার লোকেরা উদ পেতে বসে থাকে, যদি আপনার কোনো সংসারে অশান্তি হয়ে যায়, কোনো ঝামেলা হয়ে যায়, কেউ অসুস্থ হয়ে যায়, দেখবেন গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস ওরা বেশি হরি হরি করে। এবার অবস্থাটা দেখ ওদের কি হচ্ছে। খালি বলছি না, কারণ আজকে ধরুন কেউ সুখে নেই বাবা, কেউ সুখে আছে? অল ওয়ার্ল্ডে শুধু তো এখানে কটা ভক্ত, অল ওয়ার্ল্ডে খুঁজলে একটা ব্যক্তি বলতে পারবে না আমি চির সুখী। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে পিরিতি, দুঃখ যায় তার ঠাই। কেউ সুখে নেই। প্রাসঙ্গিক কমে একটা গাই নাকি? একটা তোমা, তাহলে কেউ সুখে নেই, কেন সুখে নেই? দুটো একটা কথা বলছি, যেন কেউ গায়ে মাখবেন না। প্রথম বলি, মানুষ তুমি চিটিং বাজ। দ্বিতীয় বলি, মানুষ তুমি মিথ্যাবাদী। কেন? ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করনি, তাহলে কেউ সুখে নেই। ওমা শাস্ত্র বলছে, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। স্বামী স্ত্রী প্রত্যেক দিনের সংসার, যেদিন জুটলো হলো, না জুটলো না হলো। এইবার আপনাদেরকে তখন বলছিলাম না মা, 16 বার ভগবানকে সারাদিনে স্মরণ করতে হয়। কোন কোন 16 বার আগে বলে দিচ্ছি, না পারলে তার ব্যবস্থা আছে। ঔষধে চিন্তায় বিষ্ণু ভজনে চ জনার্দনম, ঠিক আছে, শয়নে পদ্মনাভম চ, বিবাহে চ প্রজাপতিম, বিবাহে চ প্রজাপতিম, যুদ্ধে চক্রধরং দেবং, প্রবাসে ত্রিবিক্রমং, ত্রিবিক্রমং নারায়ণ তনু ত্যাগে, সিধরূপীয় সঙ্গমে, সিধরূপীয় সঙ্গমে, ইয়ৎ সবনে সর্ববিন্দম, সংকটে মধুসূদনম, মধুসূদনম, জল মধ্যে বরাহং চ, পর্বতে রঘুনন্দনম, পর্বতে রঘুনন্দনম, গমনে বমনম চৈব সর্বকার্যে সুমাধব, সুমাধব, এতানি ষড়সামানি পাতুর উত্থয়ে যত পঠে, সর্ব পাপ বিনিমুক্ত, বিষ্ণু লোকং সগচ্ছতি, বিষ্ণু লোকং সগচ্ছতি। 16 বার কেউ যদি সকালবেলা উঠে এটা পাঠ করে নেয়, সারাদিনে তাকে পাপ স্পর্শ করতে পারবে না, বলা আছে শাস্ত্রে। কিন্তু সম্ভব নয় সারাদিন এইভাবে পাঠ করে স্মরণ করা, প্রচুর কাজের চাপ, তাই না? তাহলে 3টে টাইম করবেন। ও মায়েরা, এই যে ওদিকে কি, এদিকে দেখো, কালি গুজুর ফুজলি করতে এসেছে, বলছি কথা বলনি, সব লিখছে কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ সেটা পরে বলছি, এর পরেই বেরোবে ওই তত্ত্বগুলো। ওমা একটু বুঝে নাও, নালে শুধু শুধু আশা বেকার হয়ে যাবে না। অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি যম লোকে। আর পদ মানেই পদার্থ, তার যদি না বোঝো অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি হরি বল, অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়ো। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। কদিন আগে করোনার প্রভাবটা কমেছিল, আবার বেড়ে গেছে। কিরম কপাল দেখো, বাড়ির লোক পর্যন্ত বডি পাচ্ছে।
কি অবস্থা? হ্যাঁ বলাই আছে, যত করবি চালাকি যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো তখন বুঝবি জালাকি। রেহাই কেউ পাবে না, ক্যামেরা চলছে, এটা মাথায় রেখো। ভবতি ভবার নবে, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় তার, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। কর্মময় ফল তুমি পাবে। তুমি ভাবছো আমি লুকি লুকি করেছি, কে দেখেছে? ববসিন্ধু পারের ঘাটে গিয়ে দেখবে এরকম ছবি টাঙানো থাকবে, কিভাবে মেরেছিলে সব দেখতে পাবে, কোনো চিন্তা। মৃত্যুর পরের রহস্য পড়বে কেমন? ব্রহ্মসংহিতায় মৃত্যুর পরের রহস্য, তাহলে বুঝতে পেরে যাবে। যাগো তত্ত্ব পরে আসবো, যেটাই ছিলাম আগে চলুন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে স্মরণের কর্তব্য যদি না পারেন, তিন টাইম ভগবানকে স্মরণ করে নেবেন, পারবেন তো? বলে দিই, ঘুম থেকে উঠবেন বাসি বিছানায় বসে বাসি মুখে, কেমন? কপালে হাতটা ঢেকে বলবেন জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, ঝামেলা শেষ। দুপুর বেলা যখন ওই থালা নিয়ে বসেন না, ওটা তো লাগবেই প্রত্যেক দিন, এ তো মাল শুনবে না, ওকে যাই বোঝাও, ও সব গল্প শুনবে না। তুমি দিলে তোমার হয়ে কাজ করবে, না দিলে একদিন দুদিন তিন দিন চার দিন, তারপরেই তো স্টপ হয়ে যাবে, চলবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবে, ভাত মুখে দেওয়ার আগে মুখে বলবে জয় জনার্দন, মনে মনে বলবে আমি সেবায় বসলাম, যদি আটকে যায় তোমার চরণে একটু জায়গা দিও, বোঝা গেল? তা যদি না করো, ভাত নিয়েই খেতে শুরু করে দাও, হঠাৎ ধরো খেতে বসে মরে গেলে তুমি ধান কলে না হলে চাল কলে জন্মাবে। জং জং ব্যাপী শরণং ভবয়ো তজত্তন্তে গলে বরণং, ভাত খাবার সময় তো তোমার ওইটাই মনে পড়বে, ধানটা ভালো সিদ্ধ হয়নি বলে চালটা খুব একটা ভালো হয়নি, ব্যাস মরে গেলে চাল কলে না হলে ধান কলে জন। হ্যাঁ এটাই শাস্ত্রে বলা আছে। আর তুমি যদি জানিয়ে খাও, যদি কিছু হয়ে যায় তার চরণে ঠাই পেয়ে গেলে। এইবার বলি, ঘরে যাদের খুব চাপ, একটা টাইমও ভগবানকে স্মরণ করার সময় নেই, তারা রাত্রিবেলা খেয়ে দিয়ে যখন বিছানায় যাবেন, বালিশটাকে একটা প্রণাম করে নেবেন, কি বলবেন? জয় পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে, মনের কথা আবার বলবো, আর যদি না সেন্টার খোলে তোমার চরণে একটু জায়গা দিও, আর তোমার দায়িত্ব নেই, তুমি অ্যাপ্লিকেশন করে ঢুকেছো, বোঝা গেল? এইবার সকালবেলা উঠলেন, আচারে লক্ষ্মী বললাম কেন, সকালবেলা উঠে মায়েদের প্রথম কাজ হচ্ছে গোবর জল ছড়া দেয়া, না এদিকে এখন নেই, আছে, শুনেও শান্তি আছে, যাক ভালো। তবে বলে রাখি মা, গোবর জল যেহেতু দেন, আমার কথাটা খুব মন দিয়ে শুনে নিন, সূর্য উঠে গেলে আর গোবর জলটা ছড়া দেবেন না, তাহলে আপনাকে সাত জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কেমন মনে থাকবে তো? সূর্য উঠে যাওয়ার পর যদি জল দেন, তাহলে গোবরটা দেবেন না, শুধু জলটা ছড়িয়ে দেবেন, আর ঝাঁটও দেবেন না, সূর্য উঠে গেলে ঝাঁট দিতে নেই, ভোরবেলা বাসি ঘর বাসি দুয়ার, সূর্য উঠে গেলে ঝাঁট দেবেন না, শুধু জল ছড়া দিয়ে রেখে দেবেন, সূর্য ডুবলে ডুবার 45 মিনিট আগে দিতে হয় ছড়া ঝাঁট, কেমন? বিকালে তো আর ছড়া দিতে লাগে না, শুধু ঝাঁটটা দিয়ে দিলেই হবে। এইবার বলি, সকালবেলা মায়েদের নাম করার সময় দেখুন, গোবরের বালতিটা নিলেন, বালতি কি করতে হয়, নেতা দিতে হয় না, এ কাজটা তো একদম সেই পূর্ব কাল থেকে হয়ে আসছে, কি গো মায়েদের এটা একটা পার্সোনাল কাজ, নেতা দিয়ে পরিষ্কার করা আসতে। আচ্ছা মায়েরা, বাইরেটা যখন নেতা দিচ্ছেন তখন মনে হয়নি বাইরেটা এত ভালো পরিষ্কার করছি, আমার ভেতরটা পরিষ্কার হবে কি করে?
এইটা আজকে শিখিয়ে দিচ্ছি আপনাদের, খুব সহজ পদ্ধতি। যখনই বাইরে পরিষ্কার করবেন, অমনি ভেতরে স্কিনারটা আপনি স্প্রে করতে থাকুন। কেমন ভেতরে কিভাবে করবেন? নেতাটা হাতে নিলেন, টানতে শুরু করলেন, আর মুখ দিয়ে বলতে শুরু করুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যে জন গৌরাঙ্গ কন্টিনিউ তিন মাস করবেন, 90 দিন, 91 দিন করতে হবে। 90 দিন করার পর যদি দেখেন আপনার সংসারে কোনো উপকার হচ্ছে তাহলে করবেন, নাহলে করার দরকার নেই, গ্যারান্টি। যদি কাজ না হয় আমাকে একটা ফোন লাগাবেন, তবে মন প্রাণ দিয়ে করবেন। কি লাভ হবে? আপনার সংসার থেকে অশান্তির আগুনটা নিভে যাবে, গ্যারান্টি রইল। আস্তে, কিন্তু খেয়াল রাখবেন যেন অপরাধ না হয়ে যায়, তাহলে কাজ হবে না। অপরাধ কিরম ভাবে হয় সেটাও বলে দিচ্ছি, শুনুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে, এই খুকি উঠে পড় না, পড়তে যাবি তো নাম রে, যে জন গৌরাঙ্গ। কি গো, তুমি কি দোকান খুলতে যাবে নে? সে হয় আমার প্রাণ রে, কাজ হবে না, অপরাধ হয়ে গেছে, কাজ হবে না, অপরাধ হয়ে গেল। আগে নামটা শেষ করুন, তারপর কথা বলুন। কেমন? এইবার আপনাদের প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ কি লাভ হবে? লাভটা বলবো, তার আগে সবাই মিলে একবার আত্মসমর্পণ করুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া নাও গোলার নাম রে, প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া নাও গোলার নাম রে, দেব দিন বন্ধু করুণা সিন্ধু অতীত পাবন উদ্ধার রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ করে দেখুন, লাভ হবে, হতেই হবে, গ্যারেন্টি। এইবার সাতের তত্ত্বে চলুন। ছোটবেলায় পড়েছেন না সাতে কি ছিল? সাতে সমুদ্রই তো মাস্টারমশাই বসে আছে, মাস্টারমশাই সাতটা সমুদ্র কি কি? মনে পড়ছে? নেটে সার্চ করে বলবে নাকি? সাতটা সমুদ্র, তখন দোষটা তো আমাদের নয়, তখন মাস্টারের কাছে যেতাম, সাথে সমুদ্র বলেই ছেড়ে দিত। কি গো, এক্সট্রা করে আর বোঝাতো না সাতটা সমুদ্র। এটা যেমন পাঁচে পঞ্চবান, এখনো অনেকেই জানে না পাঁচটা বান কি কি, তাই না? অনেকেই জানে না। তখন তো বই নিয়ে গেলে চারটে পড়া, সকালবেলা হলে কর কর খল খল ঘট জল, হাসলে হবে না। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্রের লেখা কি?
আচ্ছা আপনি জিজ্ঞেস করেছেন বলুন কোনদিনও মাস্টার মাস্টারমশাই করা করা মানে কি জিজ্ঞেস করেছেন করেননি বইটা নিয়ে যেতেন মাস্টার চারটে পড়া পড়াতো একটা লজেন হাতে দিয়ে দিত ঘর চলে যা এই নিয়ে তিন চার মাস ধরে চলেছে করা করা খলা খলা ঘটা জলা আর তখন আমার কথা বাদ দিন কোনটা সামলাবো প্যান সামলাবো না বই সামলাবো খুঁজে পাই তাই না হরি বল হরি বল একবারও জিজ্ঞেস করা হয়নি মাস্টার মশাই গো তুমিও বলছো করো করো আমিও বলছি করো করো বইও লেখা করো 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 কিন্তু কি বা করব গো কি বা করব গো বলি করো 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 কি বা করব গো করো 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 কি বা করব গো করতে বললেন বীর সিংহে সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হে জীব যদি জীবনে মানুষ হতে চাও সৎ কর্ম কর পরের কথাটা কি ছিল খল যদি সৎ কর্ম না করো খল হবে খল মানে হিংসুটে ঘট যদি সৎ কর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নিরমান হবে জল যদি হৃদয় রূপ ঘট সুন্দর হয় ভক্তি জলের সঞ্চার হবে ভক্তি জলের সঞ্চার হবে হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে হৃদয় রূপ ঘট ভালো হলে গুরু চরণ আশ্রয় করে নিতাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে একটু বুঝেনি কে করা করাটা বোঝা গেছে এইবার চলুন সাথে কি ছিল সমুদ্র সাতটা সমুদ্র কি কি মনে রাখবেন লবণ ইক্ষু সুরা সুরপি দধি দুগ্ধ জলইস তথা বোঝা গেল এই সাতটা সমুদ্র সাত দিন ধরে বিধাতা নারী যখন সৃষ্টি করলো সাতটা সমুদ্রে গিয়ে সাত কলসি জল এনে সেই সাত কলসি জল একটা নারীর ভেতর দেওয়া হলো বোঝা গেল যার ফলে নারীকে আপনি সব জায়গায় হারাতে পারলেও জলের জায়গাটায় হারাতে পারবেন না এরা সব কিছুতে জল ঢেলে জিতবে এইবার চলো নারী জাতি তিধা গতি নতুন যখন বিয়ে হয়ে আসে তখন তাকে কি বলে পাড়ায় কে এসেছে বউ এসেছে কিছুদিন পরে গেলে ভোলার স্ত্রীটা ভালো তাহলে প্রথম বউ দ্বিতীয় স্ত্রী আর তৃতীয় যেটা হয় ওটা গ্রাম বাংলায় পাওয়া খুব মুশকিল কোটিতে কি লক্ষ একজন হবে সহ ধর্মিনী বোঝা গেল বউ কাকে বলে ওটা অ্যাটম বোমের মতো কোন মুহূর্তে বাস্ট করবে কোনো ঠিক নেই তোমার সঙ্গে ভালো সংসার করছিল হঠাৎ বেগ ধরবে তুমি কলকাতায় ফেলাট কেন আমি রান্না করে করে কালো হয়ে যাচ্ছি এই বুড়ো বুড়িতে রান্না আমি আর করতে পারবো না তুমি ফেলাট কেন আমি ছুড়ে দেবো এটা বউ স্ত্রী কাকে বলে স্বামী যেমন তেমন হোক এ সংসারটা ঠিক গুছিয়ে নেবে তোমাকে ভাবতে হবে না তুমি কাজে চলে যাও বাবা মাকে দেখা বাজার করা মাঠ দেখা ঘাট দেখা সব ছেলে মেয়ের পড়াশোনা কেরোসিন তোলা রেশন তোলা সব আমি একা সামলে নেবো তুমি শুধু আমাকে মাসে মাসে টাকাটা দিয়ে দেবে হ্যাঁ এর স্বামী যদি একটু এদিক ওদিকও যায় এর নামই স্ত্রী এ কিন্তু গরম মেরে সোজা করে নেবে আর সহধর্মিনী ওটা খুঁজলেও পাবেন না বলতে গেলে অনেকটা সময় চলে যাবে রঘুনাথ দাসের স্ত্রী চারুশীলা দেবী সংক্ষেপে একটু বলে দেবো বাবা মা গরিব বাড়ির সুন্দরী মেয়ে দেখে বৌমা করে নিয়ে এলো কি চুক্তিতে আমার ছেলে যেন মন্দিরে না যেতে পারে গোবিন্দ মন্দিরে না ঢুকতে পারে বললে আপনি চিন্তা করবেন না বিয়ের পরের দিন কাল রাত্রি তারপরের দিন ফুলশয্যা বাসর ঘর তাই তো
বাসর ঘরে যখন স্ত্রী এসেছে বলছে শোনো কি তুমি কার কথা শুনবে বলে দেখো গুরুজন বাবা বাবার কথা তো শুনতেই হবে বলে তাহলে বাবার ঘরেই যাও এখানে থাকা হবে না এমা সে কি কথা তোমাকে আমি বিয়ে করেছি তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী পতি পরমেশ্বর স্বামীর আদেশ মানতে হয় শোনো আমি যে আদেশটা করব জীবনটা বদলে যাবে তোমার কি আদেশ বলে শোনো মনুষ্য জীবনের কর্তব্য হলো ভগবত ভজন তা যদি না করিলি করিলি ভূতের কাম আর কি জীবনে মানুষ হইবি না ভজিলি কৃষ্ণ নাম না ভজিলি কৃষ্ণ নাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তিন দিন তিন রাত্রি যা বুঝিয়েছে বউটার মগজ ধোলাই করে দিয়েছে আর কোনো চিন্তা নেই এবার রঘুনাথ যায় গঙ্গার স্নানে তার স্ত্রী চলে যায় ফুলবাগানে যখন রঘুনাথ পূজোয় বসে স্ত্রী এদিক ওদিক দেখে ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে পিছনে বসে বসে চন্দন বসে ওমা আট দিনের দিনে বিয়ের পরে আট দিনের দিনে একটা কি ব্যাপার আছে দুজনে সেজে গুজে চলো যাই কে এ শ্বশুর বাড়ি ওর বাপের বাড়ি তাই তো ঠিক সাত দিনের দিন রাত্রির আড়াইটের সময় রঘুনাথকে ডাকছে তার স্ত্রী কই গো শুনছো হ্যাঁ হ্যাঁ কি বলে আগামী কাল আমার সঙ্গে আমার বাপের বাড়ি যেতে হবে তো বলে হ্যাঁ তা আজকে ডাকছো কেন না না ডাকছি তোমাকে তুমি বলছিলে না নীলা চলে যাবে চৈতন্য মহাপ্রভুর চরণে দেরি করছো কেন সবাই ঘুমাচ্ছে আমি পিছন দিকের দরজাটা খুলে দিচ্ছি তুমি চলে যাও দেখেছো এইবার ভাবো যখন রঘুনাথ বলছে সত্যি বলে হ্যাঁ রঘুনাথের আনন্দের সীমা নেই স্ত্রীকে আরে স্ত্রীকে কেউ প্রণাম করে বলে না তোমার মতো স্ত্রী যেন জন্মে জন্মে পাই কিন্তু সন্দেহ ঠেকছে আমাকে এত খাতির করে পাঠিয়ে দিচ্ছে কেন ব্যাপারটা কি একটা পা চৌকাটের ভেতরে একটা পা চৌকাটের বাইরে বলে হ্যাঁ গো তুমি আমাকে এত খাতির করে পাঠাচ্ছ কেন বলে এটাও বোঝো না আমি তোমার অর্ধাঙ্গিনী তুমি যা পাবে অর্ধেক আমার তাহলে আসি এসো আসি এসো স্বামী সত্যি চলে যাচ্ছে তো হ্যাঁ তুমি তো বললে যেতে যাও তাতে দুঃখ নেই যাবার সময় একটা কথা দিয়ে যাও হাতে হাতটা রেখে একটা কথা দিয়ে যাও রঘুনাথ বলছে তুমি যেটা বলবে আমি সেটা জানি কি যেন তাড়াতাড়ি ফিরে আসি স্ত্রী বলছে না ওটা নয় অন্য একটা কথা হাতে হাতটা রাখো তবে বলবো যেই হাতে হাত রেখেছে স্ত্রীর দু চোখ জলে ভরে যাচ্ছে কি হলো কাঁদছো কেন আমি তাড়াতাড়ি ফিরে আসবো তোমার চিন্তা নেই রঘুনাথের স্ত্রী বলছে না গো স্বামী তা নয় তবে আমার একটাই কথা শোনো আমায় কথা দিয়ে যাও তুমি কোনোদিন জানো